বাংলাদেশ থেকে আমদানি করা ব্যান্ডউইথের পরিমাণ দ্বিগুণ করতে চাইছে ভারত। দেশটির বেশ কিছু গণমাধ্যমের প্রতিবেদন থেকে এমনই তথ্য জানা গেছে। গত 6 জানুয়ারি প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী ভারত সরকার বাংলাদেশের কক্সবাজার থেকে আমদানি করা ব্যান্ডউইথের পরিমাণ 10 জিবিপিএস থেকে বাড়িয়ে দ্বিগুণ করার পরিকল্পনা করছে বলে ভারতের রেলওয়ে, যোগাযোগ, তড়িৎ কৌশল ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বিষ্ণু ঘোষণা দিয়েছেন। মণিপুরের ইম্ফালে আয়োজিত এক অনুষ্ঠানে অশ্বিনী জানান, ব্যান্ডউইথ বাড়ানোর সিদ্ধান্ত উত্তর পূর্ব ভারতের সংযুক্তি বাড়াতে সহায়তা করবে। এই পরিকল্পনা আগামী 5 থেকে 6 সপ্তাহের মধ্যে বাস্তবায়ন করা হবে বলেও যোগ করেন তিনি। তবে বাংলাদেশ এখনও ভারতের কাছ থেকে এই ধরনের কোনো প্রস্তাব পায়নি বলে জানিয়েছেন বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড বা বিএসসিসিএল। বিএসসিসিএল জানায়, আমরা ভারতীয় গণমাধ্যমে এই ধরনের সংবাদ দেখেছি, আমরা এখনও ভারতের কাছ থেকে এই ধরনের কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পাইনি। তিনি আরও জানান, ইতিমধ্যেই ভারতের ত্রিপুরার সঙ্গে আমাদের 10 জিবিপিএস ব্যান্ডউইথের সংযোগ রয়েছে। তারা হয়তো রাজ্য পর্যায়ে এই ব্যান্ডউইথ সীমা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এই ধরনের সিদ্ধান্তের জন্য মন্ত্রণালয়ের অনুমোদন দরকার হয় এবং অপারেটর চ্যানেলের মাধ্যমে এগুলো আসতে হবে। অনুমোদন প্রক্রিয়া সম্পর্কে জানান, ভারতের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অনুমোদনের পর ডিএসএনএলকে আমাদের কাছে একটি প্রস্তাবনা পাঠাতে হবে। যেহেতু এখনও কিছু নিশ্চিত নয়, তাই এই অনুমোদন প্রক্রিয়ায় কত সময় লাগবে তা বলা কঠিন। তার মতে, এ ধরনের কোনো সিদ্ধান্ত আদৌ নেওয়া হয়ে থাকলে তা এই মাসের মধ্যেই চূড়ান্ত হতে পারে।